নমস্কার স্ট্যান্ডার্ড থ্রি তোমাদের লেসন নাম্বার টুয়েলভের লেসন নাম্বার ফাইভের দাগের অবধি হয়েছিল। আজকে সিক্স সেভেন এইট নাইন এইট কটা থাকবে আমি একটু বলে দিচ্ছি। হোয়াট ইজ এ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড কাকে বলবো? এ ব্ল্যাকবোর্ড ইজ এ বোর্ড হুইচ উই রাইট অন, ক্লাসরুমে যার মধ্যে আমরা লিখি সেটাকে বলা হচ্ছে ব্ল্যাকবোর্ড। হু ইজ এ মাইজার, এ মাইজার ইজ এ পার্সন হু ডাজ নট লাইক টু স্পেন্ড মানি। মাইজার কথার বাংলাটা মানে হচ্ছে কিপ্ট, আমরা যাকে সহজ সরল ভাষায় বলি মিতব্যয়ী, সাধারণ ভাষায় আমরা বলি কিপ্টে, আর ভদ্র ভাষায় বলি মিতব্যয়ী, অর্থাৎ যিনি পয়সা কম খরচা করেন তাকে বলা হচ্ছে মাইজার। হু ইজ অ্যান আর্কিটেক্ট, আর্কিটেক্টের বাংলা মানে হচ্ছে স্থাপত্য শিল্পী। আরও সহজভাবে যেটা বলা যায়, আমরা কোনো বাড়ি তৈরি করতে গেলে যাকে আমরা ডেকে এনে বলি যে কী ধরনের বাড়িটা করবো, ডিজাইন, বিভিন্ন ধরনের যে নকশা বা ডিজাইন কীরকমভাবে বাড়িটা করলে অল্প জায়গার মধ্যে সুন্দর হবে, এটা যারা বলে দেন তাদের বলা হচ্ছে আর্কিটেক্ট। এ আর্কিটেক্ট ইজ এ পার্সন হু ডিজাইন্স বিল্ডিং, যে বাড়ির বিভিন্ন ধরনের নকশা বলে দেন বা এঁকে দেন তাকে বলা হচ্ছে আর্কিটেক্ট। হোয়াট ইজ এ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। এ বাটারফ্লাই ইজ অ্যান ইনসেক্ট হুইচ হ্যাজ ফোর উইংস, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, বাটারফ্লাই এমন একটা পতঙ্গ যার চারটি ডানা আছে। হোয়াট ইজ অয়েল, অয়েল মানে তেল, অয়েল ইজ এ সাবস্ট্যান্স হুইচ হেল্পস বার্নিং ল্যাম্পস, সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থ, যে পদার্থের দ্বারা আমরা আমাদের আলো জ্বলে তাকে বলা হচ্ছে অয়েল বা তেল, তেল। তাহলে অয়েল ইজ এ সাবস্ট্যান্স হুইচ হেল্পস বার্নিং ল্যাম্পস, তাহলে তোমাদের ছয় সাত আট নয় দশ এই চারটে থাকবে, টোটালটা ভালো করে পড়ে নেবে। এই পর্যন্ত আজকে তোমাদের পড়া।